হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম। আমি শিল্পী, আবার একটা নতুন ব্লগস নিয়ে। তো আজকে কোনো ব্লগস দেখাবো না, আজকে জাস্ট দেখাবো একটা বিউটি টিপস। টিপস বলতে একটা ফেস মাস্ক, হ্যাঁ, যেটা আমি আমি ইউজ করি এটা ঘরের মধ্যে। তো এটা কিন্তু খুব উপকারী। তো এটা সব কিছু ঘরের মধ্যেই তৈরি করা আমার। তো দেখাচ্ছি তোমাদেরকে কী কী করছি। বাস এটা কিন্তু খুব উপকারী, তোমরা সবাই ভালো লাগলে তোমরা সবাই বাড়িতে ইউজ করো। তো ঠিক আছে, আমি দেখাচ্ছি আমি কী কী দিয়ে করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর প্লিজ ভিডিওটি ফুল দেখার চেষ্টা করো। কেমন ভালো দেখাচ্ছে আমি কী কী দিয়ে করছি, কেমন? সাথে থেকো কিন্তু। দেখো এখানে কী কী নিয়েছি আমি। তো প্রথমে নিয়েছি বেসন, দেখো বেসন নিয়েছি। আর এটা নিয়েছি আমি, ঠিক এই দেখো, এখানে তিনটে চিনে বাদাম বাটা আমি এখানে করেছি। দেখো বাদাম বাটাটা এখানে দিয়েছি, একটু হালকা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। আর আর এখানে দিয়ে দেবো, দেখো এটা আমি হোমমেড গোলাপ জল সেদিন তৈরি করেছিলাম, এই গোলাপ জলটা একটু দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি। তো ভালো করে একটা ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখো আর একটু মিশিয়ে দিই গোলাপ জল। দেখো দেখো পুরো মিশে গেছে। তো এবার আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে করে দেখাবো। তো এবার দেখাচ্ছি এটা, হ্যাঁ আমি হাতের দ্বারাই লাগাচ্ছি, কেমন? তার আগে তোমরা মুখটা একটু ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে পরিষ্কার করে নেবে ভালো একটা দামি ফেস ওয়াশ দিয়ে। দেখো আমি কিভাবে লাগাচ্ছি। এটা খুব মানে স্কিনটা খুব গ্লো করবে, এটা দিলে স্কিনটা ভীষণ গ্লো করে। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। বাদাম বাটাটা কিন্তু অবশ্যই দিও। হ্যাঁ আমাদের মুখ মুখ যেমন তেমন যেমনই হোক, বাট নেকটাতে দেওয়া কিন্তু খুব জরুরি। হ্যাঁ নেকটাতে তোমরা দেবে। ভালো করে দেবে, দেখো আমার দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। চোখের নিচটা দেবে না, কেমন? এতটুকু খালি রাখবে তোমরা। দেখো আমার দেওয়া শেষ হয়ে গেছে, ভূতের মতো লাগছে তাই না? তো এটা তোমরা ঘরে অবশ্যই করবে। আর যদি পারো তোমরা এটার মধ্যে তুলসী পাতা বাটা, কিছু দুটা তুলসী পাতা বেটে বা একটা নিম পাতা বেটেও তোমরা দিতে পারো, কেমন? তো
আমি 15 মিনিটসের পর আবার ফিরে আসছি, এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার 15 মিনিটস হয়ে গেছে, এর একটু উপরেই হয়ে গেছে। তো আমি এখন একটা গরম, দেখো একটু হালকা একটু একটু গরম জল, জাস্ট একটু তো তুলু তুলুই ভিজিয়ে, তো আমি এগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব। দেখো তো মুখটা এখন নরম হয়ে গেছে, তো একটা আমি তাওয়াল দিয়ে দেখো মুছে নেবো ভালো করে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন। দেখো আমি পুরো মুখটা ধোয়া দিয়ে আমার শেষ হয়ে গেছে, দেখো মুখটা কত গ্লো করছে। জানি না তোমরা বলবে গ্লো করছে কিনা, বাট এটা খুব একটা ভালো একটা টিপস, তো মানে খুব ভালো একটা প্যাক, তোমরা বাড়িতে ইউজ করো। দেখো তোমরা অবশ্যই বাড়িতে করবে, কেমন তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো তাহলে আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও সবসময় ওয়াচ করবে, কেমন।